আমরা তো লং টার্ম প্ল্যানিং এ যেতেই পারছি না কবে পরীক্ষা নেবো, সুতরাং এটা খুব ডিফিকাল্ট বলা যে কবে পরীক্ষা হবে। জেনারেলি আমরা বলতে পারি কি জুলাই টু জুন যদি পরীক্ষা হতে পারে ধরে নেওয়া যেতে পারে, কিন্তু সবটাই ডিপেন্ড করবে ইউনিভার্সিটির পরিস্থিতির ওপরে, প্যান্ডেমিকের ওপরে। ঠিক আছে, দুটো সেমিস্টার একসাথে পরীক্ষা হবে। আর পরীক্ষার বিষয়ে বলি, পরীক্ষার দুটো কম্পোনেন্ট, একটা অ্যাসাইনমেন্ট আর একটা টার্মেন্ট। অ্যাসাইনমেন্ট 20 নম্বরের পরীক্ষা হবে, এমসিকিউ বেস হবে, সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে বসে হবে, সেটা বাড়িতে বসে হবে, এটা নিয়ে সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে, আমরা জানিয়েও দিয়েছি আগের টার্মে। টার্মেন্ট পরীক্ষাটা আমরা আগামী দিনে জানিয়ে দেব কিভাবে হবে, এবং ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো মিলিয়েই প্রথম বছরের পরীক্ষাটা হচ্ছে। কবে হবে পরীক্ষা সেটা অবশ্যই নোটিস আকারে জানিয়ে দেওয়া হবে, কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারবো না। ঠিক আছে, তা এইটা তো লং টার্ম প্ল্যানিং এ যেতেই পারছি না কবে পরীক্ষা নেবো, সুতরাং এটা খুব ডিফিকাল্ট বলা যে কবে পরীক্ষা হবে। জেনারেলি আমরা বলতে পারি কি জুলাই টু জুন যদি পরীক্ষা হতে পারে ধরে নেওয়া যেতে পারে, কিন্তু সবটাই ডিপেন্ড করবে ইউনিভার্সিটির পরিস্থিতির ওপরে, প্যান্ডেমিকের ওপরে। ঠিক আছে, দুটো সেমিস্টার একসাথে পরীক্ষা হবে। আর পরীক্ষার বিষয়ে বলি, পরীক্ষার দুটো কম্পোনেন্ট, একটা অ্যাসাইনমেন্ট আর একটা টার্মেন্ট। অ্যাসাইনমেন্ট 20 নম্বরের পরীক্ষা হবে, এমসিকিউ বেস হবে, সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে বসে হবে, সেটা বাড়িতে বসে হবে, এটা নিয়ে সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে, আমরা জানিয়েও দিয়েছি আগের টার্মে। টার্মেন্ট পরীক্ষাটা আমরা আগামী দিনে জানিয়ে দেব কিভাবে হবে, এবং ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো মিলিয়েই প্রথম বছরের পরীক্ষাটা হচ্ছে। কবে হবে পরীক্ষা সেটা অবশ্যই নোটিস আকারে জানিয়ে দেওয়া হবে, কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারবো না। ঠিক আছে, তা এইখানে যেতেই পারছি না কবে পরীক্ষা নেবো, সুতরাং এটা খুব ডিফিকাল্ট বলা যে কবে পরীক্ষা হবে। জেনারেলি আমরা বলতে পারি কি জুলাই টু জুন যদি পরীক্ষা হতে পারে ধরে নেওয়া যেতে পারে, কিন্তু সবটাই ডিপেন্ড করবে ইউনিভার্সিটির পরিস্থিতির ওপরে, প্যান্ডেমিকের ওপরে। ঠিক আছে, দুটো সেমিস্টার একসাথে পরীক্ষা হবে। আর পরীক্ষার বিষয়ে বলি, পরীক্ষার দুটো কম্পোনেন্ট, একটা অ্যাসাইনমেন্ট আর একটা টার্মেন্ট। অ্যাসাইনমেন্ট 20 নম্বরের পরীক্ষা হবে, এমসিকিউ বেস হবে, সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে বসে হবে, সেটা বাড়িতে বসে হবে, এটা নিয়ে সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে, আমরা জানিয়েও দিয়েছি আগের টার্মে। টার্মেন্ট পরীক্ষাটা আমরা আগামী দিনে জানিয়ে দেব কিভাবে হবে, এবং ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো মিলিয়েই প্রথম বছরের পরীক্ষাটা হচ্ছে। কবে হবে পরীক্ষা সেটা অবশ্যই নোটিস আকারে জানিয়ে দেওয়া হবে, কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারবো না। ঠিক আছে, তা এই